আজকে তো সরস্বতী পুজো, আমরা কি খিচুড়ি খাবো না? খাবো না আমরা খিচুড়ি? নিশ্চয়ই খাবে। গতকাল কোনো প্রিপারেশন ছাড়াই সেলিব্রেট করলাম রিপাবলিক ডে আর সরস্বতী পুজো। চলো দেখে নেওয়া যাক কিভাবে কালকের দিনটা আমরা কাটিয়েছি। কালে উঠেই রিয়েলাইজ করলাম আমাদের কাছে কোনো ঠাকুর নেই, সেজন্য ইন্টারনেট থেকে একটা ছবি ডাউনলোড করেই করে ফেললাম আমাদের ডিজিটাল সরস্বতী পুজো। পুজোর নেক্সট প্রিপারেশনের জন্য বরকে বাজারে পাঠিয়ে দিলাম কিছু ফলমূল কিনে আনার জন্য। অভিজিৎ ফিরলে আমরা দুজনে স্নান করে রেডি হয়ে পুজোটা সেরে ফেললাম। পুজো হয়ে গেছে, এখন শুরু করতে হবে পেট পুজোর প্রিপারেশন। কাল তো রিপাবলিক ডেও ছিল, তাই সবজিগুলোকে কেটে একটু রিপাবলিক ডে স্পেশাল ফুড আউট করার চেষ্টা করলাম। তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। এরপর রেডি করে নিলাম বাকি উপকরণগুলো। শুরুতেই ডালটাকে একটু শুকনো খোলায় নেড়ে চেড়ে নিলাম। তারপর কাজু বাদামগুলোকে একটু ঘিয়েতে ভেজে নিলাম। কাজু বাদাম ভাজা হয়ে গেলে ওই একই কড়াইতে আলু, ফুলকপি আর গাজরটা সঁতে করে নিলাম। তারপর মটরশুঁটি আর পালং শাক অ্যাড করলাম। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে প্লেটে তুলে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ ঘি। গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, গোটা গরম মশলাগুলো। এরপর আদা বাটা দিয়ে দেবো। 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়েছি 1টা, এরপরে টমেটো আর আলাদা গুঁড়ো মশলা দিয়ে দিই। তোমাদের যদি এরকম রান্নার ব্লগ ভালো লাগে আমাকে কমেন্টে জানিও, আরও নতুন নতুন রান্না নিয়ে আসবো। মশলাটা কষিয়ে নিয়ে এটার সাথে অ্যাড করে দিয়েছি নারকেল কোরা আর হানি। এরপর অ্যাড করে দিলাম গোবিন্দভোগ চাল আর মুগ ডাল। এরপর কড়াইটাতে একটু নেড়ে চেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার। আমি সবসময় লবঙ্গ দিয়ে এই মুখটা বন্ধ করে দিই যাতে করে হাওয়াটা বাইরে বেরিয়ে না যায় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চাল ডালটা। এবার ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম। এর মধ্যে অল্প জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তা প্রায় 15-20 মিনিট লেগেছে সেদ্ধ হতে, তাই মাঝে মধ্যে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে খিচুড়িটা নিচে না বসে যায়। ইয়ে, খিচুড়ি রেডি। একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে দিলাম। খিচুড়িটা হতে হতেই আমি কিছু ভাজা ভুজি করে নিয়েছিলাম, বেগুন ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা। রান্না বান্না তো কমপ্লিট, এরপর আমরা রিপাবলিক ডে আর সরস্বতী পুজো স্পেশাল লাঞ্চ করে ফেলি। বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। ভালো লেগে থাকলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।